তো বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছো মাল লোডিং হয়ে গেছে প্রায় কমপ্লিট। তো এটা ষোলো মালটা ভরা যাচ্ছে নারায়ণপুর, ভোমরা নারায়ণপুর, নাথপুর থানা, পশ্চিম নারায়ণপুর। কালকে রাত 12টা থেকে কম্পিটিশন আছে বন্ধুরা, সারা রাত ষোলো মালটা। দেখতেই পাচ্ছ প্রায় লোডিং হয়ে গেছে বক্স। এই বক্সটা কালকে বাড়ি ফিরেছে তারকেশ্বর মধুপুকুর থেকে ষোলো মালটা। আগে ডিজে রনিটা বিল করতে এসেছিল বন্ধুরা, রনি গাড়ি রাখা ছিল দেখতে পেলে। আর এখানে মাল প্রায় লোডিং হয়ে গেছে কমপ্লিট বলি চলে। তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাপাই রেকর্ডিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই। মাইক জগতের সমস্ত রকম ভিডিও দেখে দেখার জন্য কি কি মাইক আছে বল দাও। কালকে দেখতেই পাচ্ছ প্রায় লোডিং হয়ে গেছে মাল কমপ্লিট একদম। হ্যালো বন্ধুরা দেখতে থাকো, এর পরের ভিডিওতে আসছে বন্ধুরা আমাদের 130 মাল যেটা ভাড়া যাচ্ছে হরিপাল বাড়িয়া ঢুকেছিল শিয়াখালা থেকে। সেই শিয়াখালা বেরিয়েছি, তারপরে বালিয়া ছিল, বালিয়া থেকে আজকে ভাড়া যাচ্ছে কোথায় ভিডিওর মধ্যে বলছি। দেখতে থাকো তোমরা, আশা করছি মজা পাবে বন্ধুরা। ডেলিকা ডেলি আপডেট দিই আমি নিজেই, সেটা তোমরা নিজেরা জানো। একটু লেট হয়ে যায় ভিডিও ছাড়তে। তো যাই বন্ধুরা এরপর দেখো ওই 30টার ভিডিওটা। দেখতে পাচ্ছ বন্ধুরা এই বক্সটা প্রায় কমপ্লিট মানে লোডিং হয়ে গেছে, প্রায় বলতে একদম সম্পূর্ণ লোডিং হয়ে গেছে। ছেলে পেলে সব উঠে পড়েছে। এই বক্সটা যাচ্ছে বালিয়া থেকে হরিপাল, বালিয়া থেকে এই বক্সটা যাচ্ছে হিরণ্যগ্রাম জামালপুর। কালকে কম্পিটিশন আছে এখানে 6টার মধ্যে 30 আছে বন্ধুরা কালকে। এখানে দুপুরবেলা 10টা থেকে কম্পিটিশন। দেখতে পাচ্ছ ফুল কমপ্লিট মাল বাঁধা, ডিজি সমেত ফুল মাদার মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে এটা। ড্রাইভার দাদা কি বলছে দেখো, হাসছে। তো বন্ধুরা এই বক্সটা হিরণ্যগ্রাম যাচ্ছে। আর একটা বক্স বন্ধুরা ওটা ফিল্ডে বাজছে, কালকে মলয়পুর গিয়েছে আরামবাগ মলয়পুর। ওখানে দু নাইটের ভাড়া আছে, ওখানে আজকে সকালবেলায় একচোট কমপ্লিট হয়েছে, বিকালবেলায় আবার শুনলাম যে রোড শো তো দিয়েছিল হালকা করে। আমি যাইনি ফিল্ডে বন্ধুরা, কারণ ষোলো মালটা বাড়িতে ছাড়তে প্রতিদিনই যেতে পারিনি ফিল্ডে। কালকে বেরোবো আমি ফিল্ডে, মোটামুটি দুটো জায়গায় যাব। তো দেখতে থাকো বন্ধুরা। আর এই সেকেন্ড 30টা বন্ধুরা বাজছে দেখো, সাউন্ড কিং আর বাপি সাউন্ড পাশাপাশি বাজছে।
আমাদের ভাগ্য নিয়ে